নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে যে দম আছে শুভেন্দু অধিকারীর। কেন বলছি এই কথা, না বিরোধী দলনেতা রাজনৈতিকগতভাবে তিনি যখন বিধানসভার অভ্যন্তরে গঠনমূলক লড়াই করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের যে ভুল সেই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার তিনি যেমন চেষ্টা করবেন, সেক্ষেত্রে তার যেমন একটা গঠনমূলক ভূমিকা থাকবে, সেই ভূমিকা যেমন শুভেন্দু অধিকারী করছেন, তার পাশাপাশি সরকার যদি কোনো অন্যায় করে, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই দুর্নীতির সঙ্গে আপোষ না করে চরম থেকে চরমতম সংঘাতে প্রয়োজন হলে যেতে হবে। এই যে একটা অ্যাটিটিউড, একটা দাবাং অ্যাটিটিউড, আমি এই রকম নেতা পশ্চিমবাংলার রাজনীতিতে আমার মনে হয় একটা সময়ের দাবি। শুভেন্দু অধিকারী সময়ের ফসল। শুভেন্দু অধিকারী আজকে রাজনৈতিক যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট পশ্চিমবাংলায়, সেই রাজনৈতিক প্রেক্ষাপট না থাকলে হয়তো শুভেন্দু অধিকারীর জন্ম হতো না। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জন্ম হয়েছে এই কারণেই আজকের সময়ের দাবি করছে শুভেন্দু অধিকারীর মতো নেতাকে। আমি কেন এতগুলো বিশেষণ ব্যবহার করলাম শুভেন্দু অধিকারীর বিষয়ে ব্যাপারে, এই কারণেই সারদা এই যে অভিযোগ, এই সারদার কেলেঙ্কারির সঙ্গে মমতা ব্যানার্জি যুক্ত, এটা আমরা কুণাল ঘোষকে যখন রাজ্য সরকারের পুলিশ তাকে যখন গ্রেপ্তার করেছিলেন তিনি এই কথা বলতেন। তারপরে ডেলোতে কেলো হলো, তারপরে রাজীব কুমারকে গ্রেপ্তার করতে এলো, আলটিমেটলি রাজীব কুমারকে গ্রেপ্তার করা গেল না। এত কিছু ঘটে যাওয়ার পরে সারদা ইস্যুতে সমস্ত ডকুমেন্টস এবং এভিডেন্স নিয়ে তিনি আবার সিবিআই দপ্তরে পৌঁছে যাচ্ছেন এবং তিনি প্রশ্ন তুলছেন কেন সারদা তদন্তের শেষ পর্যন্ত এইটার ফয়সলা কেন হল না। লাখো লাখো মানুষ, গোটা রাজ্যের লাখো লাখো মানুষ, গরিব মানুষ, তারা প্রতারিত হয়েছে। শুধুমাত্র সারদা কর্তা তাকে জেলে ভরে রাখলাম, আর তার সঙ্গে সঙ্গী যে ছিলেন তাকে জেলে ভরে রাখলাম, দেবযানীকে, সুদীপ্ত সেনার দেবযানীকে জেলে ভরে রাখলাম, বাকি সবাই সাধুপুরুষ মহাপুরুষ হয়ে ঘুরে বেড়াবে। মূল যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া হবে না। মমতা ব্যানার্জি যদি মূল অভিযুক্ত হয় তার বিরুদ্ধেও কেন অ্যাকশন নেওয়া হবে না? কিন্তু তিনি মুখ্যমন্ত্রী বলে কি তিনি তদন্তের দুর্নীতির বাইরে, দুর্নীতি করলে তিনি ছাড় পেয়ে যাবেন, এটা কখনো হতে পারে? শুভেন্দু অধিকারী সেই পদক্ষেপটা গ্রহণ করছেন এবং এটা একটা সব থেকে আমি মনে করব আজকের এই সময় রাজনীতিতে এটা একটা মাস্টার স্ট্রোক। পশ্চিমবাংলায় যেটা প্রয়োজন ছিল, মমতা ব্যানার্জি সবকিছু ধরাছোঁয়ার যেন বাইরে ছিলেন, তিনি কোন দুর্নীতিতেই তার নাম আসছে না, যেন তিনি কোনো দুর্নীতি করেননি, ব্যাপারটা এমন। তার পরিবারের লোকজনের এই যে আর্থিক, এত আর্থিক পরিবর্তন, গোটা কলকাতার এই যে ভবানীপুর এলাকাতে শুধু হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি সহ আরো দু তিনটে রাস্তা জুড়ে 35টা প্লট তার পরিবারের নামে অভিযোগ উঠছে বারে বারে, তিনি কখনো উত্তর দেননি কথার। এত বিপুল সম্পত্তি তার পরিবারের, তাদের পরিবারের লোকজনদের নামে, তার বাড়ি পরিবারের একজন বউয়ের নামে, তিনি একজন কাউন্সিলর হয়েছেন কাজরী বন্দ্যোপাধ্যায়, তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা কোথা থেকে আসছে, কে দিচ্ছে এই টাকা? অভিষেক ব্যানার্জির স্ত্রী শালিকার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, বিদেশি অ্যাকাউন্টে, কে দিচ্ছে টাকা, কোথা থেকে আসছে এই টাকা? কোনো উত্তর নেই। সারদাতে হাত ধুয়ে ফেলেছেন গোটা পশ্চিমবাংলার মানুষ, কিন্তু হতাশ হয়েছিলেন সারদাটার কি আর শেষ পর্যন্ত ফয়সলা হবে না। কিন্তু সময়ের দাবি শুভেন্দু অধিকারী, আর শুভেন্দু অধিকারী সেই সময়ের দাবিকে মান্যতা দিয়ে তিনি গোটা পশ্চিমবাংলার মানুষের হৃদস্পন্দনকে বোঝেন, তিনি পালস বোঝেন গোটা পশ্চিমবাংলার মানুষের। তিনি জানেন পশ্চিমবাংলার মানুষের ভেতরে একটা যন্ত্রণা গুমরে গুমরে খাচ্ছে গোটা পশ্চিমবাংলার মানুষকে, কুড়ে কুড়ে খাচ্ছে গোটা পশ্চিমবাংলার অগণিত খেটে খাওয়া গরিব মানুষ, তারা লুট হয়েছে সারদার নামে, তাদেরকে লুট করা হয়েছে। এই লুটের বাট ভাগ বাটোয়ারা কোথায় হয়েছে, ডেলোতে কি কেন হয়েছে জানতে চায় গোটা পশ্চিমবাংলা। কেন কুণাল ঘোষ বারবার বলতেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি? কেন রাজীব কুমারকে গ্রেপ্তার করার সময় মমতা ব্যানার্জি গিয়ে তার বাড়ির সামনে পাহারা দিলেন মুখ্যমন্ত্রী? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজেছে, উত্তর পাচ্ছে না। অবশেষে হাজির হলেন শুভেন্দু অধিকারী।
তিনি সিবিআই দপ্তরে এই সমস্ত ডকুমেন্টস আর এভিডেন্স নিয়ে উপস্থিত হচ্ছেন। কখন? যখন সিবিআইতে রাজেশ প্রধান নতুন মহারাষ্ট্রে আইপিএস ক্যাডার 2003 আইপিএস ক্যাডারের একজন অফিসার, তাকে যখন আনা হলো, এস বেণুগোপাল ছিলেন, তাকে পরিবর্তন করে আনা হয়েছে। 2022 এস বেণুগোপাল ছিলেন, মাত্র এক বছরের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিনা কারণে নয়। সিবিআইতে এত দ্রুত কাউকে সরিয়ে দেওয়া হয় না, এক বছর হয়েছে, এস বেণুগোপাল ছিলেন, তার জায়গায় রাজেশ প্রধানকে আনা হচ্ছেন, ঠিক 21 জুলাইয়ের আগে, যেমন করে ইডিতে নারায়ণকে এনেছিলেন কর্ণাটক ক্যাডারে আইপিএস, আর তাকে আনার পর অনুব্রত, তার কন্যা ইত্যাদি ইত্যাদি, গোটা অনুব্রতর যে টিম, র্যাকেট, এই সমস্ত র্যাকেট এখন তিহারে। রাজেশ প্রধান বলা হচ্ছেন খুব কড়া অফিসার, রাজনৈতিকগত ভাবে কোন রাজনৈতিক দলে তিনি রাজনৈতিক নিরপেক্ষ অবস্থান নিয়ে কাজ করেন, সমস্ত জায়গা মহারাষ্ট্রে এরকম কাজ করেছেন, কোন রাজনৈতিক দলকে তিনি কখনো খুব একটা পাত্তা দিতেন না। তাকে আনা হলো 21 জুলাইয়ের আগে, কি কারণে? গোটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু সেদিকে নজর রেখেছেন, কারণ এই সারদা কেলেঙ্কারিতে যদি মমতা ব্যানার্জি যুক্ত থাকেন তাহলে মমতা ব্যানার্জিরও সাজা হতে হবে, শাস্তি পেতে হবে। পাল্টা শুভেন্দুর দিকেও চলছে, তীর ছুঁড়েছেন মমতা ব্যানার্জি, একজন অ্যাডভোকেট সুমন মজুমদারকে দিয়ে তিনি হাইকোর্টে মুভ করিয়েছেন এবং বলেছেন কেন তাকে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না। এই সব ঘটনা ঘটে গেছে, আমরা সে বিষয় সম্পর্কে আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে একটা বোম বিস্ফোরণ হতে চলেছে, মমতা ব্যানার্জি, যার দিকে আঙুল তুলতে গেলে বহু রাজনীতিবিদকে আমি দেখেছি সংকোচ বোধ করতেন, ভয়, ভীত, ভয় পান মমতা ব্যানার্জিকে দেখলে, প্রশাসক মমতা ব্যানার্জিকেও ভয় পান। শুভেন্দু অধিকারী কিন্তু এক বজ্ঞা, শুভেন্দু অধিকারী কিন্তু লড়াকু, শুভেন্দু অধিকারী মানুষের দাবি, মানুষের প্রয়োজন, মানুষের যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে তিনি উপলব্ধি করে তিনি এটা বুঝেছেন যে গোটা পশ্চিমবাংলার মানুষ চায় এই সারদার, যার যিনি প্রধান প্রধানা, এই সারদার যদি কেলেঙ্কারির সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগ থাকে, আর সে তথ্য ডকুমেন্ট তার কাছে আছে, তিনি সেটা সিবিআই দপ্তরে গিয়ে হাজির হচ্ছেন, সেগুলো জমা দিচ্ছেন, এটা যদি প্রমাণিত হয় তাহলে মমতা ব্যানার্জির শাস্তি হওয়া উচিত বলেই গোটা পশ্চিমবাংলার মানুষ মনে করছে। এখন আমাদের নজর থাকবে সিবিআই এর নতুন প্রধান হিসেবে যিনি আসছেন তার দিকে নজর থাকবে, এবং নজর থাকবে এই আগামী দিনে সিবিআই এই কি পদক্ষেপ করে সারদার এই কেলেঙ্কারি, এই তদন্তের ব্যাপারে মমতা ব্যানার্জি এই গোটা সারদাকে তদন্তে, সারদা কেলেঙ্কারিতে তার নাম যুক্ত, প্রকৃত অর্থে তিনি এই সারদার প্রকৃত বেনিফিশিয়ারি কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।